প্রোগ্রাম ট্রাস্ট বিডি অ্যাসেম্বলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ টিউটোরিয়ালে এ পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা দেখব যে একটা হেক্সা ডিসিমেল ডিজিট ইনপুট দিতে চাচ্ছি, ওটা আমাকে ডেসিমেলে দেখাবে। তো চলুন বেশি কথা না বলে আমরা আমাদের কোডে চলে যাচ্ছি। তো এটা করার জন্য আমার যেটা ইউজ করা লাগবে, একটা বিল্ডিং ফাংশন ইউজ করা লাগবে। সো বিল্ডিং ফাংশনটা হচ্ছে ইনক্লুডিং EMU 8086 লিস্ট অফ দি INC ইনক্লুডি। ঠিক আছে, আমাদের অলরেডি বিলিং ফাংশনটা হয়ে গেছে। এখন আমরা কি করবো, চাচ্ছি একটা প্রিন্ট দিতে। ফার্স্ট অফ অল একটা মেসেজ প্রিন্ট করতে চাচ্ছি, PRINT প্রিন্ট চাচ্ছি, যে ইনপুট এ এক্সাম আমরা চাচ্ছি এটা আমাদের প্রিন্ট করে দেখাবে। দেন এখন আমরা কি করবো, একটা ইউজার ইনপুট নেবো। ঠিক আছে, তাহলে এম ওবি মুভ এ ইজ ওয়ান ইন্ট ইন্ট 21 এইচ, এম ওবি মুভ বিএল নামে একটা রেজিস্টার নিলাম, এ এলিমেন্টটা বিএল এর ভিতরে পাস করে দিলাম, অ্যান্ড এটাকে কি করবো সাব করবো বিএল 17 ডেসিমেল। ডি দ্বারা বোঝানো হয়েছে ডেসিমেল। ওকে, এখন এই ডিটাকে কেন মাইনাস মাইনাস 17 মাইনাস কি জন্য করেছি, তাও আবার ডি ডেসিমেলে, এটা বুঝিয়ে দিচ্ছি। একটু আমি কোডটা করে নিচ্ছি আগে, তারপরে বুঝিয়ে নিচ্ছি। তারপর একটা নিউ লাইন নিচ্ছি, এম ওবি মুভ এ ইজ 2, এম ওবি মুভ ডি এর ভিতরে আমরা কি করলাম 10 রাখলাম, সরি, দেন এটাকে আমরা কল করে দিচ্ছি, দেন এম ওবি মুভ রিমুভ ডিএলের ভিতরে আমরা 13 রাখলাম, এন্ড এটাকে আমরা কি করলাম আমাদের নিউ লাইন তৈরি করা হয়ে গেছে। অ্যান্ড আমরা কি করবো এখন, এম ওবি মুভ ডিএলের ভিতরে আমরা 49 এটাকে পাস করে দিলাম। পাস করে দেওয়ার পরে কি করবো আমরা, আমরা ডিসপ্লে আউটপুট চাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা ফার্স্ট অফ অল এম ওবি মুভ এস টু, অ্যান্ড এটাকে আমাদের রেজাল্ট দেখাবে, অ্যান্ড এটাকে আমরা এখন কল করে দিব INT 21 H। ওকে, তাহলে আমরা এটাকে কল করে দিয়েছি। দেন সেকেন্ডলি কী করবো, এম ওবি মুভ ডিএলের ভিতরে আমরা বি এলিমেন্টটা পাস করে দিব, আমরা কি করব এটাকে কল করে দেব, আমরা এটার সাথে এটা নিতে পারি, এমনকি আমরা নতুন করে এম ওবি মুভ এ ইজ 2। ঠিক আছে, এখন দেখেন আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে এই জায়গায় যে 49 এন্ড 17 কি জন্য মাইনাস করেছি, এমনকি এটার ভিতরে এটা কি জন্য পাস করেছি। আচ্ছা, তাহলে আমরা ফার্স্ট অফ অল আমাদের আজকি করে চলে যাচ্ছি। দেখেন এই জায়গায় বিয়োগ করেছি বিএল এর মানটাকে 17 থেকে। কেন, যদি আমরা এক্সাম্পল ধরি যে এই জায়গায় যদি এ ধরি, দেখেন এ হচ্ছে, এটা হচ্ছে ডেসিমেল নাম্বারে আর এটা হচ্ছে হেক্সাডেসিমেল। ঠিক আছে, হেক্সাডেসিমেল, তাহলে আমরা যদি ডেসিমেলে এটাকে ধরি 65, বিটা 66, সিটা হচ্ছে 67। ঠিক আছে, এখন আমরা যদি 67 ধরি, অ্যান্ড আমাদের সি হচ্ছে কি, মনে করেন এই জায়গায় এটা হচ্ছে জিরোটা, এ হচ্ছে জিরো, বি হচ্ছে 1, সি হচ্ছে 2। ঠিক আছে, তাহলে আমাদের 1 সিটা হচ্ছে যদি 2 হয়, তাহলে দেখেন এ জায়গায় আমাদের 2 মানে হচ্ছে কত, 50। ঠিক আছে, এ জায়গায় 2 মানে 50, 50 যদি হয় তাহলে আমরা কি করব, এই জায়গায় যদি আমরা 17 মাইনাস করি, 17 মাইনাস করা মানে হচ্ছে আমাদের যে দেখেন এখান থেকে 2 থেকে আপনি গণেন, গণলে দেখবেন এই যে সি পর্যন্ত 17টা ডিজিট হয়। ঠিক আছে, তো যেহেতু আমরা ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল, সরি, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল করতে চাচ্ছি, সেজন্য আমরা এটা মাইনাস করব। তাহলে এই 17 মাইনাস করলে দেখা যাচ্ছে এটা একটা ক্যারেক্টার 2 প্রিন্ট করবে। ঠিক আছে, এই জন্য আমরা এই 17 ক্যারেক্টার 2টা প্রিন্ট করেছি। দেন আমরা কি করেছি, মুভ
একটা নিউ লাইন তৈরি করেছি। তৈরি করার পর আমরা কি করেছি, আবার ডিসপ্লে আউটপুট দেখাচ্ছি, কিন্তু এই জায়গায় ডিএল এর ভিতরে আমাদের ডিসপ্লে আউটপুটের ভিতরে আমরা কি করেছি 49 ডেসিমেল, ডেসিমেলকে কি করেছি মুভ করে, তার মানে এটার ভিতরে অ্যাড করে দিয়েছি। এটার ভিতরে অ্যাড করে কেন দিয়েছি, দেখেন আমরা যদি সিটাকে প্রিন্ট করতে চাই তাহলে আমাদের দেখাবে কি হেক্সাডেসিমেল, সরি ক্যারেক্টার টাইপের আমাদের 50 দেখাবে, ঠিক আছে। 50 দেখাবে মানে হচ্ছে 2 দেখাবে, ঠিক আছে। তাহলে 2টা যদি দেখায়, কিন্তু আমাদের তো সি মানে হচ্ছে হেক্সাডেসিমেলে 12, কিন্তু এই জায়গায় দেখাবে 2, কিন্তু আমরা এই জায়গায় এখন কি করব, সেজন্য 49, 49 যদি আমরা এটার ভিতরে অ্যাড করে দিই, দেখেন 49 মানে হচ্ছে কত, 1, ঠিক আছে। এটা যদি আমরা এটার ভিতরে অ্যাড করে দিই তাহলে কি করবে, অটোমেটিকলি এটা দ্বারা বোঝানো হয়েছে যে আমাদের এই লাইনের ভিতরে 1 অলরেডি পাস করেই আছে, ঠিক আছে, অলরেডি এটা দ্বারা বোঝানো হয়েছে যে 1। তারপরে আমরা পরবর্তীতে আবার কি করলাম, আমরা আমাদের ডিসপ্লে আউটপুটের জন্য ডিএল এর ভিতরে ডিএল মানে এখন হচ্ছে 1, আর বিএলটা পাস করে দিলাম, ঠিক আছে। তার মানে বিএল এখন বিএলটা হচ্ছে ইউজার ইনপুট, ইউজার ইনপুট যাই দিবে তার সাথে 1 অ্যাড হয়ে আমাদেরকে দেখাবে, অ্যাড মানে যোগ না, একত্র করে আমাদেরকে দেখাবে। এটাই আমরা এই কাজটি করেছি যে 49 এ জায়গায় অ্যাড করে দিয়েছি, মুভ করে দিয়েছি, অ্যান্ড এ জায়গা থেকে 17 আমরা মাইনাস করে দিয়েছি। তো দেখি আমাদের কোডটা পারফেক্টলি রান করে কিনা, আমরা ইমুলেটরে চলে গেলাম, অ্যান্ড রানে ক্লিক করলাম। এখন ফার্স্ট অফ অল আমাদের ইউজার ইনপুট চাচ্ছে, আমরা যদি এখন এই জায়গায় সি দিই তাহলে দেখি আমাদের, হ্যাঁ দেখেন 12 দেখাচ্ছে। তো আমরা এই জায়গায় আরেকটা মেসেজ প্রিন্ট করতে চাচ্ছি যে আমাদের এতে দেখাবে নিউ লাইনের পরে আমাদের আউটপুটে দেখাবে পিয়ারেন্ট প্রিন্ট দেখাবে ডেসিমেল নাম্বার, ঠিক আছে। এই ডেসিমেল নাম্বারটা আমাদের প্রিন্ট করে দেখাবে, ওকে। তো এখন আমরা এটা ইমুলেট করি, আবার করার পরে এখন যদি আমরা এই জায়গায় ইউজার ইনপুট চাচ্ছে, এখন আমরা যদি ই দিয়ে জায়গায়, সরি আর দিয়ে ফেলেছি আমি, আর মানে এটা বুঝিয়েছি, কিন্তু না আমি আবার করি, আমি যদি এখন ই প্রেস করি দেখেন আমাদেরকে 14 দেখাচ্ছে, তার মানে আমাদের কোডটা ঠিক মতো রান করেছে, ওকে। তো আমাদের আজকে টিউটোরিয়ালটা এ পর্যন্ত ছিল যে হেক্সাডেসিমেল থেকে কীভাবে আমরা ডেসিমেলে রূপান্তর করতে পারি। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী পর্বে।